पहली जनवरी को तृणमूल कांग्रेस के प्रतिष्ठा दिवस के उपलक्ष्य में कालीघाट में जय हिंद वाहिनी उद्योग द्वारा एक प्रतिष्ठा दिवस का कार्यक्रम आयोजित किया गया। पश्चिम बंगाल तृणमूल कांग्रेस जय हिंद वाहिनी की सांसद माला राय, जय हिंद वाहिनी के सभापति कार्तिक बैनर्जी और 73 नंबर वार्ड के काउंसिलर रतन मालकार उपस्थित थे। दर्शक আছে কিন্তু আমরা চাই বহুরকম যেরকম আমরা দেখি যে বিশুদ্ধ পানি আমরা যেরকম জল খাই আমরা দেখা যায় বিভিন্ন জায়গা থেকে জল আসে কিন্তু পিউরিফাইড যে পরিষ্কৃত জলটাই আমরা পান করি। তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা যে যেখান থেকে আসুক অনেক খারাপ জল আসবে অনেক ভালো জল আসবে কিন্তু পরিষ্কার পরিশুদ্ধ জলই যেন তৃণমূল কংগ্রেস পান করে এবং সবাইকে সে জল পান করায়। মানুষকে তার পরিষেবা তার যে দল তৈরি করেছিলেন মানুষের জন্য সেই কাজ পৌঁছে দেওয়ার স্বপ্ন তিনি দেখেন এবং সেটা গ্রাসরুট লেভেলে সকলের কাছে সমস্ত মানুষের কাছে সেই অধিকার পৌঁছে দেওয়ার স্বপ্ন তিনি দেখেন। সেই কাজ চলছে, আগামী দিন আরও চলবে। প্রচুর নতুন নতুন প্রকল্প তিনি তৈরি করছেন, কেন্দ্র টাকা দেয় না তবুও তার নিজস্ব যে উদ্যোগ, নিজস্ব যে আমাদের যে রাজস্ব তা দিয়ে তিনি মানুষের স্বপ্ন পূরণ করতে পেরেছেন।